আমি এটা মনে করি না যে 2021 এর স্লোগান আর 24 এর স্লোগান এক হবে। 2021 এ বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসের বাইরের বিরাট অংশের মানুষ নানানভাবে আন্দোলনে জড়িয়ে ছিলেন নো ভোট টু বিজেপি। আজকের লড়াই হচ্ছে ভোট ফর অ্যান্টি বিজেপি ফোর্স। অ্যান্টি বিজেপি ফোর্সেস মানে প্রধান শক্তি হিসেবে সামনে চলে আসছে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং তার অন্যতম শরিক হিসেবে এখানে তিনটে পার্টি অন্তত আছে। আমি জানি না কারা কি করবে, আমার বিশ্বাস আছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে। আমি সিপিএম সম্পর্কে অতটা আশাবাদী নই, এই জন্য যখন দেশে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে আমার কোনো কথা নেই, সমালোচনা নেই এখানকার দুর্নীতি ইত্যাদি বিষয়ে, এটা মনে করবেন না, কিন্তু আমি মনে করছি না সেটা নিয়ে এখন আলোচনা করার সময়। যখন দেশে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে জোরালোভাবে দাবি উঠছে যে বিজেপি বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে সিবিআই ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে যখন তারা জোরালোভাবে বলছেন, তখন এখানে যদি বিজেপি বিরোধী বলে যারা দাবি করেন তারা ওই সিবিআই ইডি ওদের অফিসে গিয়ে দাবি করেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আমি মনে করতে পারি না যে তারা দায়িত্বশীল বিজেপি বিরোধী ভূমিকা আজকের দিনে রাজনীতিতে পালন করতে পারছে। চোরেদের পাশেই কার্যত দাঁড়ালেন সমীর পুততুণ্ড। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কলকাতায় রাজভবনের সামনে যে ধর্না চলছে, সেখানে আজকে গিয়েছিলেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড। তাকে এমনিতে অন্যান্য জায়গায় দেখা যায় না, ওই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াতে থেকেই মাঝে মধ্যে বক্তব্য রাখতে দেখা যায়, তো আজকেও এরকম একটা দেখা গেল আর কি, যে ধর্না মঞ্চ চলছে সেখানে এই সব বলেছেন। বামেদেরকে খুব দুষেছেন, বামেরা কেন ওই ইডির অফিস ঘেরাও করে ওই সব বলতে যাবে যে অমককে গ্রেপ্তার করতে হবে, তমককে গ্রেপ্তার করতে হবে। যাদের কথা বামেরা বলছে তারা যে ওই যে জোট হয়েছে বিজেপি বিরোধী আইএনডিআইএ তার একটা বড় শরিক, সেটা কি তারা জানে না? যদি জোটের শরিকের বিরুদ্ধে তারা গ্রেপ্তারের এই সব দাবি তোলে তাহলে সেটা বিজেপি বিরোধী বলে যে ভূমিকা সেটা ঠিক পালন হচ্ছে না, সেই জন্যে বামেদের প্রতি ভরসা নেই এই যে জোটটাতে কি তারা করবে না করবে। তবে আশা করেছেন যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা মোটামুটি লড়তে পারবে একসঙ্গে, সেটা উনি কিন্তু আজকে বলেছেন। কিন্তু প্রশ্ন দর্শক কয়েকটা এখানে, প্রথমত এই তো বলা হচ্ছিল যে এটা ধর্না মঞ্চ, এমজি এনআরইজিএ আবাস যোজনার প্রাপ্য আদায়ের জন্য দিল্লির কৃষি ভবনের এসব নিয়ে আর কি যেটা বলার চেষ্টা হচ্ছিলো যে এটা যে কেউ আসতে পারেন, রং মানে পলিটিক্যাল কালার এইসব এড়িয়ে যে কেউ আসতে পারেন, যারাই টাকা পাননি তারাই এসে এখানে যোগদান করতে পারে। তো সেখানে আবার এইসব মানে রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন আবার চর্চা হচ্ছে কেন? এ তো সেই মানে ওই ভোট আদায়ের একটা পরিকল্পনা, আগে ছিল নো ভোট টু বিজেপি, এখন বিজেপির বিরোধী যে ব্যাপার মানে বিজেপি জোটের বিরোধী যে ব্যাপার সেই সব নিয়ে এখন আবার একটা অ্যাপিল কার্যত শুরু হয়ে গেল বা একটা পরিকল্পনা শুরু হয়েছে বা সেটা নিয়ে একটা চর্চা শুরু হচ্ছে, সেটা নিয়ে একটা পলিটিক্যাল বাজার একটা মার্কেট তৈরি করা হচ্ছে, সেটা কেন? তার জন্য কি এই মঞ্চটা নাকি? এটা তো হচ্ছে টাকা আদায়ের মঞ্চ, রাজ্যপাল কেন আসছেন না, দেখা করতে চাই না, দেখা করলে উঠবো না, এ হচ্ছে বিষয়। দিল্লিতে গিয়ে হয়নি, এখন রাজ্যপালকে তারা ধরেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে একটা সময় কত কথা বলতেন তারা, এখন রাজ্যপালের কাছে তারা চলে এসছেন দরবারে দুয়ারে রাজ্যপালের দুয়ারে। তো যাই হোক, সেটা হচ্ছে যে টাকা আদায়ের বিষয়। তো সেখানে আবার এই নেতা হঠাৎ করে আবার অ্যালায়েন্স অমক তমক করে বামেদেরকে একেবারে দুষতে শুরু করে দিলেন এই মঞ্চে দাঁড়িয়ে। হ্যাঁ, কেন বামেরা বলবে যে এদেরকে গ্রেপ্তার করতে হবে? আরে চুরি করলে গ্রেপ্তার করতে হবে? আবার আবার বলছেন দুর্নীতি এইসব নিয়ে যে আমার কোনো কথা নেই সেটা নয়, কিন্তু এই সময়ে মানে মানে যখন আর কি একটা জোট হচ্ছে এই সময়ে ওই সব আর কি ওনার যা বক্তব্য বুঝলাম যে এই সময় ওই সব নিয়ে কেন কথা বলতে যাচ্ছেন, ওটা আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই সময় আর কোন সময় তাহলে বলা হবে?
ভোটের সময় ভোট দিয়ে পার করে দিতে হবে, আর তারপর গ্রেফতারের দাবিতে ওই চাঁচামেচি করবো, আর কোনো গুরুত্ব দেওয়া হবে না, সব লুটেপুটে আরও খাবার তারা সুযোগ মানে পাবেন আর কি, সেটা সেটা করে দিতে বলা হচ্ছে নাকি? এই সময় বলা যাবে না, এই সময় ভোট আছে, জোট আছে, এই সময় বলা যাবে না, এই সময় সব প্রশংসা করে ভরিয়ে দাও, দিয়ে ভোটে জিতিয়ে দাও, দিয়ে হওয়া ভোট হয়ে গেল, পাঁচ বছর নিশ্চিত, ব্যাস এবার যা খুশি বলো, কারণ যা খুশি বলে কিছু তো হবে না, ব্যাস লুটেপুটে খাওয়ার সুযোগ তারা পেয়ে যাবেন। মানে এই জন্য বলছেন এই সময় কিছু বলা যাবে না, চুরি করলে তার আবার সময় অসময়ের কী আছে? চুরি করলে চোর ধরতে হবে, রাত হোক দিন হোক, ভোটের সময় হোক, জোটের বাইরে হোক, যখন হবে তখন করতে হবে, তবেই তো আপনি নেতা, মানে তবেই তো আপনি মানুষের নেতা, জনগণের নেতা, তা না হলে তো নেতার নেতা, নেতার সুবিধা পাইয়ে দেওয়ার নেতা, সুবিধাভোগী নেতা, চোরেদের সাপোর্ট করার নেতা, স্বার্থ পূরণের নেতা। হ্যাঁ, লজ্জা লাগছে না কথাগুলো বলতে? সমীর পুত্র টুন্ডু নামটা উচ্চারণ করতে গিয়ে সমস্যা হয়ে যায়। এই লোকটিকে কোথায় দেখা গিয়েছিল বলুন তো দর্শক, মনে পড়ছে? সবসময় দেখতে পাবেন না, ধর্ণামঞ্চ হলে দেখতে পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ এসব হলে দেখতে পাবেন। আজকে সিঙ্গুরে যেটা আমি যেটা দুদিন আগে দেখে এলাম গুজরাটের সানন্দে, টাটাদের যে কারখানা সেখানে হয়েছে এবং খুব দারুণ চলছে, মডেল চেঞ্জ হয়েছে, ন্যানো থেকে আরও অন্য মডেল সেখানে তৈরি হচ্ছে, কিন্তু কারখানা দারুণভাবে চলছে, প্রচুর লোকজন কাজ করছেন। যারা দেখেছেন আমার সেই ভিডিও তারা জানেন, যারা দেখেননি দেখে নেবেন। আমি তো আমার তো ভীষণ আফসোস হয়েছে ওখানে গিয়ে, এত লোক এখানে কাজ করতে আসছেন, আবার সব বাইক নিয়ে কাজ করতে আসা, মানে বুঝতে পারছেন মোটামুটি স্যালারি ট্যালারি ঠিকঠাক পায়। অনেকে আবার আসেন হাউসকিপিংয়ের কাজ করেন, তারা মহিলা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আবার গাড়ি করে দিয়ে আসছে নিয়ে আসছে কোম্পানি। তো আমি দেখে আফসোস করেছিলাম যে এটা যদি সিঙ্গুরে হতো কত মানুষ, কত ছেলে, কত মেয়ে কাজ পেতেন, যে কাজের জন্য আজকে মানে কী অবস্থা বাংলার, একটা তো সুবিধা হতো। সেটা হয়নি কেন? মমতা ব্যানার্জির বিরোধিতা, আর তাকে সাপোর্ট করে কারা সেই মুভমেন্টকে আরও স্ট্রং করে দিয়েছিলেন? এই সমীর পুত্র টুন্ডুরা, যারা এখন বলছেন বিজেপিকে আটকাতে হবে নাহলে সর্বনাশ, যা সর্বনাশ আপনারা করে দিয়েছেন এই বাংলার, তার সেই যে ক্ষতিটা হয়ে গেছে সেই পূরণটা কী করে করবেন সেটার আগে দিশা দেখান, যে কারখানাকে তাড়িয়ে বাংলাকে যে শ্মশান করে দিয়েছেন অর্থনৈতিকভাবে, ভাতা নির্ভর করে দিয়েছেন, আপনার সমর্থিত যে সরকার চলছে এখানে, আপনার সমর্থিত বলতে ভোটে নয়, মানে যেভাবে কথা বলেন আমি সেই সেন্সে বলছি, যে ক্ষতি করে দিয়েছে এই সরকারটাই বাংলার গত ১২ বছরে, এবং তার আগে থেকে ওই টাটাকে তাড়িয়ে দিয়ে শিল্পের বিনিয়োগের যে যে রাস্তাটা সেটাকে কার্যত ক্লোজ করে দেওয়া হয়েছে, এখন কোনো বিনিয়োগকারী আর সহজে এখানে আসতে চাইছেন না, তার ক্ষতিপূরণটা কী করে হবে? আপনি বিজেপি যুজু দেখাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি তো এখানে ক্ষমতা দিয়ে আসেনি আজ পর্যন্ত, তাতে আমাদের এই বাংলার কী সুবিধা হয়েছে? বামেরা খুব খারাপ, তাদেরকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তাতে কী সুবিধা হয়েছে? আপনি এই ধর্ণামঞ্চে দাঁড়িয়ে বড় বড় লেকচার ঝাড়ছেন, পাশে তো আরও সব ধর্ণামঞ্চ চলছে, কেন সেখানে একবার গিয়ে লেকচার দিচ্ছেন না যে হাইরে এরকম তো আমরা চাইনি, আমরা চেয়েছিলাম যে একটা স্বচ্ছ ভালো একটা সরকার হবে, ন্যায় নীতি নিয়ে চলা একটা সরকার হবে, দুর্নীতিমুক্ত একটা সরকার হবে, আর আজকে ইয়াং ছেলেরা মেয়েরা যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তাতে বসে থাকবেন, এটা হয় কী করে? কেন সেই মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলছেন না? যারা ডিএর দাবিতে মঞ্চে রয়েছেন কেন তাদের হয়ে কথাগুলো বলছেন না? জব কার্ডের মঞ্চের যে বিষয়টা এসছে সেখানে দুর্নীতি হয়েছে বলে আটকে দেওয়া হয়েছে, আটকানোর ক্ষমতা রয়েছে, সেই আইন ২০০৫ সালের সেখান সেই বলে আটকে রেখেছে, আরও অন্যান্য প্রজেক্টের টাকা চলছে কেন্দ্রের তরফ থেকে, আজকে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন তো সেখানে যখন আপনি এই মঞ্চে এসে এত কথা বলতে পারছেন, যারা সত্যিকারের বঞ্চিতভাবে পড়ে রয়েছেন এই রাজ্যের থেকে, এই রাজ্য সরকারের দ্বারা, সেই মঞ্চে গিয়ে কেন কিছু বলছেন না? চলে এসছেন তেল মারতে, পাশে বসে রয়েছেন কে, যুবরাজ মনে হচ্ছে আপনার চোখে, তেল মারতে চলে এসছেন, এখন কেন এই সব নিয়ে বামেরা কথা বলছে? ঠিক আছে এটা নিয়ে বলা যায়, কিন্তু এখন কেন, এখন যে জোটটা হয়েছে, এখন যে ভোটটা হবে, ভোটের পরে যে আবার সরকারের যদি ক্ষমতা এসে যায় তখন যে আরও যে মোটা হবে পকেটটা, এইসব ভাবনা থেকে বলা, বয়স হয়েছে একটু পরিবর্তন করুন নিজেকে। হ্যাঁ, জোর গলায় কথাটা বলছি, বয়স হয়েছে একটু পরিবর্তন করুন, বাংলাকে আমার চোখে দেখা,
আমাদের বয়সী ছেলে মেয়েদের বা আমাদের পরে যারা জেনারেশন, আমাদের চোখে দেখা আপনার বাংলার রাজনীতিতে কোনো অবদান, বাংলার ভালোর জন্য কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। যে শাসককে, যে দলটাকে সমর্থন করে সরকারে আনার ব্যবস্থা করেছিলেন, আপনার তরফ যতটুকু করা যায় সেটাও বাংলার মানুষের জন্য ভালো হয়নি। আবার যেটা করছেন আবারও সেই সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন। বামেরা, বামেদের অবস্থান নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। বামেরা হয়তো আবার নিজেদের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করছে তাদের মতো করে, মুভমেন্ট করে। সেখানে আপনার বা আপনাদের আপত্তি কেন তারা বলছে যে ওদেরকে গ্রেফতার করতে হবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে গ্রেফতার করতে হবে? আমার তো মনে হয় না এই কথা বলেছে বামেরা যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে গ্রেফতার করতে হবে, বলেছে চোর ধরতে হবে। সে তৃণমূল হোক যাই হোক, চোর ধরতে হবে। কিন্তু আপনি ভেবেছেন যে তৃণমূল নেতৃত্ব বলেছে, হয়তো আপনি একবারে নেতৃত্ব ভেবেই নিয়েছেন যে অমুককে বলা হচ্ছে, ভেবেই নিয়েছেন। সেই জন্য আপনার বিরাট গায়ে লাগছে যে কেন বাবারা এই কথা বলবে, এটা তো হতে পারে না। জোটের রাজনীতি চলছে, অ্যালায়েন্স হচ্ছে, সেখানে কেন এই সময় এই কথাগুলো বলবে? এটা তো বিরোধী, বিজেপি বিরোধীর যে অবস্থান সেটা তো পরিষ্কার হচ্ছে না। কারণ কেন চোর ধরতে বলছেন? যদি এই অবস্থান হয় সমীর পুততন্ডুর, যারা বড় বড় কথা বলেন অথচ চোর চুরিকে সাপোর্ট করছেন কার্যত ব কলমে, কারণ যেসব অভিযোগ এসছে সেসব অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট পর্যন্ত কথা বলছে, এমনকি যে এজেন্সি তদন্ত করছে সেই নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন তুলছে, সেখানে আপনি সাপোর্ট করছেন যে কেন চোর মানে গ্রেফতারের দাবি করা হচ্ছে, মানে এই যে কথাগুলো তৃণমূল কংগ্রেস বলে থাকে সেগুলোকে আপনি সাপোর্ট করছেন, সেগুলোকে আপনি সাপোর্ট করছেন। লেলিয়ে দেওয়া কেস, নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, এজেন্সি নামছে, সেটাকে বলছেন লেলিয়ে দেওয়া কেস? আপনার এখনও বিশ্বাস হয় না যে এখানে চুরি হয়েছে? তাহলে আপনি বাংলার কী ভালো বুঝবেন, কী ভালো করবেন? এইসব মঞ্চে আপনাদের মতো লোকেদের এইভাবে কথা বলা, মানে বাংলাকে আরও ক্ষতির দিকে ঠেলে দেওয়া, নবপ্রজন্মকে আরও সমস্যার সংকটের মধ্যে ঠেলে দেওয়া। সেই জন্য আমার মনে হয় নবপ্রজন্ম আপনাদের মতো লোকদেরকে কখনো ক্ষমা করবেন না। আপনি যত বড়ই যত পুরনো নেতা হয়ে যান না কেন, একটা সময় আপনার নাম শুনেছিলাম যখন আপনি দল ভেঙে নতুন দল তৈরি করার চেষ্টা করেছিলেন, সৈফুদ্দিন চৌধুরী ছিলেন, তখন অন্যরকমের একটা আলোকে আলোচনা হতো, আপনাদের কথার মধ্যে একটা অন্য ভাবনা থাকতো। কিন্তু এখন যেভাবে আপনি যাদেরকে সাপোর্ট করে কথা বলছেন, পুততন্ডুর মেরুদণ্ডটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। দর্শক কি বলবেন এইসব লোকেদের ভূমিকা? আজকে যে মঞ্চ হয়েছে সেখানে আবার ওই সেই জমি আন্দোলনের কয়েকজনকে সব ডেকে আনা হয়েছিল, তারা সব এসে বড় বড় লেকচার ছেড়েছেন, সব মানে সেই সর্বনাশের লোক, সব টাটাকে তাড়ানো কেস, সব সর্বনাশের লোক, বাংলার সর্বনাশ যারা ডেকে এনেছিলেন এই সব করে, সেই লোকের আবার এসছেন। এখন আবার সর্বনাশ করার প্ল্যান করা হচ্ছে, যাতে করে শুধু বাংলা নয় গোটা দেশটাকে যাতে সর্বনাশ করা যায়। যারা চোর চুরি করেছে তাদেরকে সাপোর্ট করে আবার ক্ষমতায় আনার জন্য এখন সওয়াল করছেন এই সমীর পুততন্ডুরা। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।